আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করছো। আমরা অনলাইন ক্লাস নিচ্ছি সব স্যারেরা, আশা করব তোমরা সবাই অনেক গুরুত্ব দিয়ে ক্লাসগুলো অনুসরণ করবে এবং প্রার্থনা করবে আমরা যেন স্বাভাবিক ক্লাসে ফিরে আসতে পারি, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। যাই হোক, আজকে আমরা প্রথমত সুশাসন দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে 1970 সালে গণ অভ্যুত্থান। বাংলাদেশের প্রতিষ্ঠার প্রেক্ষাপটে যে আন্দোলনগুলি হয়েছিল তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আন্দোলন 1970 সালের গণ অভ্যুত্থান। যে অভ্যুত্থানে স্বৈরাচারী আয়োগ সরকারের 10 বছরের দুঃশাসনের অবসান ঘটেছিল, আয়োগ মনোনয়ন সরকারের পতন ঘটেছিল এবং বাঙালিরা চরম ত্যাগের বিনিময়ে তাদের যে আত্মনিয়ন্ত্রণ অধিকার এটা প্রতিষ্ঠার একটা পর্যায়ে পৌঁছেছে। 1970 সালের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট আলোচনা করলে আমরা দেখতে পাই যে এর আগে 1967 সালের শেষ দিকে এবং 68 সালের প্রথম দিকে আগরতলা ষড়যন্ত্র মামলা যেটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল সারা বাংলাদেশব্যাপী, 67 সালের ছয় দফা আন্দোলন যেটা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল, এই আন্দোলনটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য এই আন্দোলনের যিনি তৈরি করেছিলেন, এই আন্দোলনের এই ছয় দফা যিনি রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবকে বাংলাদেশের রাজনীতিরা ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য, চিরতরে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। এই অবস্থার প্রেক্ষিতে 1970 সালে বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ ডাকসুর নেতৃত্বে ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে ছাত্র সংগ্রাম সংগঠন করে এবং তারা একটা ব্যাপক আন্দোলনের সূচনা করে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তিনি এই আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ, সব রাজনৈতিক দলগুলি এই আন্দোলনের সাথে একাত্ম হয়েছিল এবং এর পেছনে অনেকগুলো কারণ ছিল। আমরা আজকে 1970 সালের গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ কারণগুলি সম্পর্কে আলোচনা করব। 1970 সালে গণ অভ্যুত্থানের পেছনে যেই কারণগুলো অনেক বেশি সক্রিয় ছিল তার মধ্যে প্রথমত আমরা যে কারণটা উল্লেখ করব সেটা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। পাকিস্তানের যে দীর্ঘদিনের শাসনামলে দেখা গেছে যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা বিরাট অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়েছে এবং এই যে বঞ্চনা, এই যে ক্ষোভ, এটার একটা প্রকাশ ঘটেছিল, এটার একটা প্রতিকারের জন্য মানুষ চেষ্টা করেছিল এবং 1970 গণ অভ্যুত্থানের মাধ্যমে এই অবস্থার জবাব দেওয়ার জন্য তারা রাজপথে নেমে এসেছে। তারপর দুই নম্বরে যে কারণ হচ্ছে সেটা হচ্ছে মৌলিক গণতন্ত্র। আমরা জানি 1958 সালে পাকিস্তানের সামরিক শাসন জারি করে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আইয়ুব খান, ফিল্ড মার্শাল আইয়ুব খান, তিনি রাষ্ট্রক্ষমতা দখল করেছিলেন এবং 10 বছর তিনি ক্ষমতায় তুলেছিলেন এবং সেই সময় তিনি উন্নয়নমূলক দর্শক পালন করছিলেন, কিন্তু বাঙালিদের মনে ক্ষোভ ছিল কারণ এখানে কোনো উন্নয়ন ছিল না, উন্নয়ন থাকতে পশ্চিম পাকিস্তানে ছিল তো, এবং তিনি এই সারা পাকিস্তানে গণতন্ত্রকে তার মতো করে তৈরি করেছিলেন। তিনি মৌলিক গণতন্ত্র নামে, বেসিক ডেমোক্রেসি নামে এক ধরনের গণতন্ত্র দিয়েছেন এবং সেখানে সারা পাকিস্তানে মাত্র 80,000 লোক ভোট দেওয়ার ক্ষমতা রাখত এবং সবাইকে প্রতিকারকে বঞ্চিত করা হচ্ছে এবং এই 80,000 লোক সারা দেশের মানুষের কাছে টাউন পেপার হিসাবে পরিচিত ছিল এবং এদের যে দুঃশাসন, এই অবস্থার অবসান চাচ্ছিল মানুষ, যার জন্য রাজপথে নেমে এসেছিল এবং এসব কারণে 1970 সালে গণ অভ্যুত্থান হয়েছিল। তারপরে তিন নম্বরে যে কারণটার কথা বলবো সেটা হচ্ছে আমলাদের ক্ষমতা বৃদ্ধি। আইয়ুব খান সেনাবাহিনীর লোক ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন, মার্শাল জারি করে ক্ষমতায় এসেছিলেন, তিনি সামরিক বেসামরিক আমলাদের অনেক বেশি গুরুত্ব দিতেন এবং তাদের উপরে তিনি নির্ভর করতেন। যারা জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন, যারা রাজনীতিতে দক্ষ ছিলেন, যাদের সাথে জনগণের সম্পৃক্ততা ছিল, তাদের সাথে ক্ষমতার কোনো সম্পর্ক ছিল না। আইয়ুব খান তাদেরকে এড়িয়ে চলতেন, তাদের থেকে দূরে থাকতেন এবং আমলাদের ক্ষমতা বৃদ্ধি করেছিলেন এবং আমলারা মানুষের মন বুঝত না, আমলারা মানুষের সাথে মিশতে পারত না, যার জন্য একটা ক্ষোভের তৈরি হয়েছিল। এই ক্ষোভ থেকে 1970 সালে গণ অভ্যুত্থান হয়েছিল। তার নম্বরে যে কারণটা সেটা হচ্ছে আগরতলা মামলার প্রভাব। আমরা ইতিমধ্যে এটা পড়েছি, আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে 1967 সালের ডিসেম্বর মাসে আগরতলা মামলা করা হয় এবং বঙ্গবন্ধু সহ আরও 35 জন এই মামলার আসামি ছিলেন। আসলে এটা ছয় দফাকে
দাবি রাখার জন্য, বাঙালিদের আন্দোলনকে যেন দাবি রাখা যায় এই লক্ষ্যে এই ষড়যন্ত্রমূলক মামলাটা করা হয়েছিল। এটা হিতের বিপরীত হয়েছিল, শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এটা গিয়েছিল, জনগণ এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিল, ছাত্ররা 11 দফা আন্দোলন দিয়েছিল এবং ছাত্র শিক্ষক এবং সমস্ত শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে তারা এই গুরুত্বপূর্ণ আন্দোলনের সূচনা করেছিল এবং আগরতলা ষড়যন্ত্র মামলার প্রভাবে এই আন্দোলনটা আরও বেশি ব্যাপক হয়েছিল, জোরদার হয়েছিল। তারপরে যে কোনো কথা বলবো সেটা হচ্ছে সরকারের দমন নীতি। বিভিন্ন ক্ষেত্রে সরকার সুশাসন করে কোনো জিনিসই ছিল না, সব ক্ষেত্রে যারা আন্দোলন করতো, যারা নীতি কথা করতো, যারা আদর্শ কথা করতো, যারা অন্যায় প্রতিবাদ করতো, তাদের কিন্তু বিভিন্ন ধরনের দমনমূলক ব্যবস্থা এরা অবলম্বন করেছিল, যার জন্য জনগণ ক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে এসেছিল। তারপরে 6 নম্বরে যেটা বলবো, 6 দফা আন্দোলনের প্রভাব। আগরতলা ষড়যন্ত্র মামলা তো ছিল 6 দফা আন্দোলন, যেটা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। এরা উপলব্ধি করেছিল যে এই স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, তাহলে 6 দফা প্রতিক্রিয়া আমরা 6 দফার সুফল পাব, যার জন্য এই আন্দোলনটা হয়েছিল। সবশেষে আমরা যে দাবিটা কথা বলবো সেটা হলো স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার দাবি উপেক্ষা। বাঙালিরা পাকিস্তানের পাকিস্তান প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিল এবং পাকিস্তানের নাগরিক হিসাবে তারা স্বাধীন সার্বভৌম নাগরিক হিসাবে তারা বাঁচতে চেয়েছিল। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা প্রাদেশিক স্বায়ত্তশাসন, যেটার উপর ভিত্তি করে, যেটাকে কেন্দ্র করে আমরা জানি যে লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেখানে প্রাদেশিক স্বায়ত্তশাসনকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু পাকিস্তানে শাসক গোষ্ঠী কখনোই এই প্রদেশের স্বার্থের সন্ধান দেয়নি, জনগণের স্ব অধিকার প্রতিষ্ঠার কোনো সুযোগ দেয়নি, যার জন্য এই আন্দোলনটা হয়েছিল। এই এটা অভ্যুত্থানের উপর নির্ভর করেছিল এবং এই গণ অভ্যুত্থানে 10 বছরের আয়ুষ শাসনের উন্নয়ন সরকার, যিনি প্রাদেশিক সরকারের গভর্নর ছিলেন, তাদের দুঃশাসনের অবসান ঘটেছিল এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আন্দোলন। এই আন্দোলনের ফলে আয়ুব খান তার ক্ষমতা ছেড়ে দেন, ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন এবং ইয়াহিয়া খান প্রতিশ্রুতি দেন এই বাংলাদেশে পাকিস্তানে একটা অবাধমূলক নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে তারাই রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠিত হবে এবং এর ফলে পরবর্তী সময় শক্তিশালী নির্বাচন এবং নির্বাচনের ফলাফল, এই নির্বাচনের বিজয় এবং 71 স্বাধীনতা যুদ্ধে সারা বিশ্বের সাপোর্ট নিয়ে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছি, এটার পেছনে 1970 সালে গণ অভ্যুত্থানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো আমরা আগামী ক্লাসে আরও অনেক কিছু জানতে পারবো। আজকে এ পর্যন্তই কোনো সমস্যা থেকে আমার সাথে যোগাযোগ করবে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।